देखा तो ये जाना सनम। এই কথাটাই তো মনে পড়ছে। এই সময় মাঠটাকে এত সুন্দর লাগে যে যে কারণে সৌন্দর্য লাগে, তো এই সর্ষের ফুল আছে বলেই মাঠটি খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে, আলাদাই একটা ফিল। আর এখানে এসে তো এসে আমার একটা কথাই মনে পড়ছে। কি কথা মনে পড়ছে তোমরাই বলো তো। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো আজকে আমি যাচ্ছি মাঠে, মাঠে সবজি আনতে যাচ্ছি, বাড়িতে রান্না করবে মা বললো সবজি নিয়ে আসতে। তো মাঠের জমিতে সবজি লাগানো আছে আমাদের নিজের, তো সেখান থেকে আমি সবজি নিয়ে আসব। সেখানে অনেক কিছুই সবজি লাগানো আছে, সেই সবজিগুলো আমি এখন গিয়ে নিয়ে আসব। আমি মাঠে যাচ্ছি, এই মাঠে রাস্তা ধরে, ভাবলাম একটি ব্লগ ভিডিও করায় যাক। কন্টেন্ট তো খুঁজেই পাচ্ছি না কীভাবে ভিডিও বানাবো, তো অনেকদিন ভিডিও আপলোডও করা হয়নি, তো সেই জন্য ভাবছি মাঠে তো সবজি আনতে যাচ্ছি, এটাই একটা ভিডিও শ্যুট করে নিই। তো গাইজ, আমি মাঠের মানে মাঠে চলে এসেছি প্রায়, তো আমি দেখাচ্ছি আমাদের এখানে মাঠে কী কী সব চাষ হয়। এখানে সব এখন নতুন ধান লাগিয়েছে, দেখতে পাচ্ছ সব জমিতে এখন ধান চাষ হচ্ছে। আর এদিকে পুকুর রয়েছে, মানে আমি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি। তা চলো একদম আমার জমিতে গিয়ে ভিডিওটা শুরু করছি। ও সত্যি মাঠে এসে আমার যা সুন্দর লাগছে, আমাদের সর্ষের ভূমিগুলা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে, একদম মানে সব হলুদে হলুদ, মাঠ একদম পুরো হলুদ হয়ে আছে। এখানে আরও ওই দূরে দেখতে পাচ্ছ মেশিন চলছে, জল দিচ্ছে জমিতে। এই সময় মাঠটাকে এত সুন্দর লাগে যে যে কারণে সৌন্দর্য লাগে, এই সর্ষের ফুলের জন্যে খুব সৌন্দর্য লাগে। তো এই সর্ষের ফুল আছে বলেই মাঠটি খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। এই সর্ষের সময় কি বলবো, এটা আলাদাই একটা ফিল। আর এখানে এসে তো এসে আমার একটা কথাই মনে পড়ছে। কি কথা মনে পড়ছে তোমরাই বলো তো। তুঝে দেখা তো এ জানা সনম, এই কথাটাই তো মনে পড়ছে। হ্যাঁ ঠিক, এখানে কাজল আর শাহরুখ খান থাকলে তো খুব ভালোই হতো, একদম ফাটাফাটি হতো, পারফেক্ট। তাই চলো, এখানে কাজল তো নেই আর শাহরুখ খানও নেই, সে জায়গায় আমি না হয় শাহরুখ খান হয়ে যাই, কাজলকে পরে নিয়ে আসা হবে। ওকে, মানে এখানে এসেছি আমি সবজি নিতে, তাই চলো সবজির ভূঁয়ে যাওয়া হোক। সবজি কতটা আছে দেখা যাক, আর মাঠে ফাঁকা জায়গায় আছে, সবজি তো মানুষের সব নিয়ে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো সব বাঁধাকপি লাগানো আছে, এখনও খাওয়ার মতো হয়নি। আর ওদিকে কিছুটা আছে, ফুলকপি আছে এখানে, ফুলকপি তো এখনও ফুলকপিও মানে খাওয়ার মতো হয়নি, তো হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি কি সবজি নিতে এসেছিলাম সেই সবজিগুলো আমি দেখাচ্ছি এখন। এই যে মূলো, আমি মূলো তুলতে এসেছিলাম, এখানে দেখতে পাচ্ছ আমি মূলো তুলেছি, মাত্র তিনটে তুলেছি, আর কিছু তুলেছি ওগুলা ব্যাগের মধ্যে রয়েছে, আরও অনেকেই তুলেছি, তো সেগুলো আমি নিয়ে যাবো। টাটকা মূলো ভেজে খেতে খুব ভালো লাগবে ও সত্যি। তো হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ব্লকে। তো টাটা, বাই বাই।